প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো অষ্টম শ্রেণী গণিত মোমেন আলী বিজ্ঞান স্কুলের একটা সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা, বায়ু পানির তুলনায় 0. অর্থাৎ 0.00129 গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 2 মিটার। এখন বলা আছে কোনো বিদ্যালয়ের মাঠ 5 একর, একে বর্গমিটার প্রকাশ করো, এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। খ নম্বর আছে ঘরের মধ্যে মোট কত কিলোগ্রাম বায়ু আছে, এটা দেখো অনুশীলনের প্রশ্নের মতোই প্রায় এই সৃজনশীলটা করেছে। উক্ত ঘরের দেওয়ালগুলো 20 সেমি পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত। চলো খুবই ইম্পর্টেন্ট আছে, একটু ক্রিটিক্যাল প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। বলা আছে কোনো বিদ্যালয়ের মাঠ 5 একর, তো আমরা যে 1 একর সমান 44.86 বর্গ মিটার, এটা আমাদের জানতে হবে। তো ক নম্বর, একের ক বলা আছে যে 5 একর, একে বর্গ মিটারে প্রকাশ করো। আমরা জানি 1 একর সমান 1 একর সমান 44.86 বর্গ মিটার, এটা মুখস্থ করতে হবে। অতএব 5 একর সমান হবে 44.86 গুণন 5, এটা গুণন করে ক্যালকুলেটার সাহায্যে তোমরা নামাবো। আমি নামিয়েছি 2, 0, 2, 3, 4 বর্গ মিটার, এটা আমরা বাংলাতে লিখছি, বাংলাতে লিখি 2, 0, 2, 3, 4.3 বর্গ মিটার। ক নম্বর আমরা এখন সমাধান করব। ক নম্বর বলেছে দেখো কোনো ঘরের মধ্যে মোট কত কিলোগ্রাম বায়ু আছে, ঘরের মধ্যে কত কিলোগ্রাম বায়ু আছে। তো ঘরের মধ্যে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা বের করার জন্য ঘরটির আয়তন বের করতে হবে, ঘরটির আয়তন বের করতে হবে। এবং আমরা জানি এখানে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, অর্থাৎ পানির সাথে কথাটা উল্লেখ করা হয়েছে। আমরা জানি 1 ঘন সেমি আয়তনের পানির ওজন হয় 1 গ্রাম। এখান থেকে তাহলে এত এই বায়ু হবে হলো 0.00129 গ্রাম হবে। সো আমরা এটা আমরা একটু লিখে নেব। আগে আমরা এইগুলোকে আমরা আয়তন, ঘরের মোট আয়তন বের করব ঘন সেন্টিমিটারে বানাবো, অর্থাৎ এখানে মিটার আছে আমরা সেন্টিমিটারে বানাবো। সো আমরা চলো আমরা একটু তোমাদের দেখিয়ে দেই ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, তাহলে এটাকে লিখতে পারি 8 গুণন 100 হয়ে গেল সেমি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 800 সেমি। একইভাবে আমরা প্রস্থটা লিখতে পারি 6, দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া আছে হলো 6 মিটার, তার মানে আমরা 600 সেমি। উচ্চতা দেওয়া আছে 2 মিটার, তাহলে আমরা লিখতে পারি 200 সেমি। তাহলে আমরা আয়তন জানি, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা। এটা একটা ঘন বস্তু, ঘন বস্তুর আয়তন, দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া থাকলে আমরা জানি আয়তন, ঘন বস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন তাহলে আমরা ঘরটি একটা ঘন বস্তু, ঘরটির আয়তন সমান
দৈর্ঘ্য আছে হলো 800 গুণন 600 গুণন 200, এগুলো 6 দুগুণা 12, 8 বারং 84, 20, এই 20, এই 20। এখন এটা হলো আমাদের হলো ঘন সেমি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন করলে ঘন সেমি, আর দৈর্ঘ্য আর প্রস্থ গুণন করলে ঘন মি আর বর্গ সেমি হতো, ঘন সেমি। যখন আয়তন হবে তখন ঘন সেমি মনে রাখবা। তো এখন এইটাকে আমরা জানি যে বলা আছে যে 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম, আমরা জানি, আবার আমরা জানি 1 ঘন সেমি পানির ওজন, 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম, যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাহলে 1 ঘন সেমি বায়ুর ওজন হবে এটা দ্বারা 1 গুণন। অতএব 1 ঘন সেমি পানির ওজন হবে 0.00129 গ্রাম। অতএব আমরা এখন লিখব হলো এই 8 কোটি 40 লক্ষ অর্থাৎ 84 দিয়ে 6টা 0, ঘন সেমি পানির ওজন হবে এই 84 6 0 গুণন 0.00129 গ্রাম। তাহলে এইটা সমান আমাদের আসছে যে বিষয়টা সেটা হলো 108 360, এটা তোমরা গুণন দিয়ে একটু করে নেবা, অর্থাৎ 108 এইগুলো গ্রাম, তাহলে 108 কেজি 360 গ্রাম। তোমরা একটু গুণন দিয়ে দেখে নিও, একটু মিল করে নিও, আমি একবার গুণন দিয়ে দেখেছি, হয়তো ভুল হতে পারে, তোমরা একটু প্র্যাকটিস করো এগুলো গুণন দ্বারা। এখন পরবর্তীটা যেটা হবে, উক্ত ঘরের দেওয়ালগুলো 20 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত, এটা একটু ক্রিটিক্যাল, তোমরা একটু বোঝার চেষ্টা করবা খুব মনোযোগ সহকারে, একটু অন্যদিকে না টেনে, অন্যদিকে না তাকিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা আমরা একটা ঘনক আঁকিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। ঘনকটা হলো এরকম, একটা ঘন বস্তু আঁকাবো, দৈর্ঘ্য বস্তু উচ্চতা, এরকম একটা ঘন বস্তু যার ধরো এইটা হলো দৈর্ঘ্য 8 মিটার, ধরো এটা হলো প্রস্থ হলো 6 মিটার, আর উচ্চতা এই দিকে উচ্চতা এটা হলো 6 আর উচ্চতা হলো 2 মিটার, এটা হলো উচ্চতা, এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, বা এটাও তুমি এটা দৈর্ঘ্য ধরতে পারো, এটা উচ্চতাও ধরতে পারো, এটা উচ্চতাও ধরতে পারো, আর এটা প্রস্থ ধরতে পারো, যেভাবে তুমি ধরতে পারো। আচ্ছা, 3টা বাহু ধরলেই হয়ে গেল। এখন 3টা বাহুর ভিতরে দেখো আমাদের এখানে দেওয়াল আছে হলো, কিন্তু এ একটা, দুটা, আর নিচে একটা, উপরে একটা, মোট 8টা পিট আছে। সো দুটা দুটা করে নির্ণয় করব, 6টা পিট আছে। সো আমরা এইটা আর এই দিকের দেওয়াল বের করব। এটার জন্য দেখো এখানে দেওয়ালের পুরুত্ব, এটা লক্ষ্য করো, মনে মনে একটু লক্ষ্য করো, এই দেওয়ালের পুরুত্বটা দেওয়া আছে, বলা আছে হলো 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে বানাবো,
সেন্টিমিটার কে মিটারে বানাবো, এটা আমরা দেওয়ালের পুরুত্ব, তার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই দেওয়ালের আয়তন বের করব, এই দেওয়ালের টুকরো আয়তন, শুধু এই দেওয়ালের টুকরো আয়তন বের করব। ধরো এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়ালটার উচ্চতা, এটা এই দেওয়ালের হলো, ধরো এটা হলো 8, এটা হলো পয়েন্ট অর্থাৎ 20 সেমি, সেমিকে মিটার বানাবো, আর উচ্চতা দেওয়া আছে 2 বানাবো। তো এইটা এক দেওয়াল দ্বারা 2 দ্বারা গুণন করলে 2 পৃষ্ঠের আমরা কি পাবো, আয়তন পাবো। এরকমভাবে 2 পৃষ্ঠের এই এক পৃষ্ঠ, এই এক পৃষ্ঠ, 2 পৃষ্ঠ এই এক পৃষ্ঠ, এই এক পৃষ্ঠ, এই দুইটা পৃষ্ঠের ঘরের যদি আমরা আয়তন বের করে বের করি, তাহলে আমরা 4 দেওয়ালের আয়তন বের করতে পারবো। সো আমরা উপরে আর নিচেরটা বের করতে হবে না। তো আমরা একটু লক্ষ্য করো, দেওয়ালের দৈর্ঘ্য আছে হলো 8 মিটার, উচ্চতা আমরা এগুলো লিখে নেব, গ নাম্বার দেওয়া আছে দেওয়ালের, দেওয়ালের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 2 মিটার। তাহলে আমরা কি করব, এই উচ্চতাটাকে, উচ্চতা এই দেওয়ালের প্রস্থটাকে, দেওয়ালের যে পুরুত্ব আছে, দেওয়ালের পুরুত্ব দুই পদ্ধতি করা যায়, আমরা এই পদ্ধতিতে করে দিই। পুরুত্ব বলা আছে 20 সেমি, যেহেতু সবগুলো মিটার, এটাও আমরা সেন্টিমিটারের থেকে আমরা মিটার করব। মিটার করতে গেলে আমরা ভাগ দিতে হবে, অর্থাৎ ছোটোকে বড় বানাতে গেলে ভাগ দিতে হবে 100 দ্বারা, সমান হয়ে গেল মিটার। তাহলে এটা আমাদের শূন্য শূন্য কাটলাম, অর্থাৎ 0.2 মিটার হয়। তাহলে আমরা এটা মিটার বানালাম। এখন আমরা এই দেওয়ালের এক পৃষ্ঠের, এক পৃষ্ঠের যদি আমরা করি বের করি, অর্থাৎ দেওয়ালের দৈর্ঘ্য আর এই এই পুরুত্বটাই হলো প্রস্থ, আর উচ্চতা হলো এই 2, আমাদের উচ্চতার যেটা দেওয়া আছে এটা ধরো 2, ধরো এটা 2 আর এটা হলো 6, ধরো তাহলে এটা 6, এইদিকে 6 আর এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন, দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের আয়তন, আয়তন দুটি দেওয়ালের আয়তনটা আমরা যেভাবে বের করব সেটা হলো আমাদের দৈর্ঘ্য আছে 8 আর প্রস্থটাই হলো এই দেওয়ালের প্রস্থ, দেওয়ালের প্রস্থ, প্রস্থটা দেওয়া আছে হলো গুণন 0.2 এবং উচ্চতা দেওয়া আছে হলো 2, আমাদের উচ্চতা দেওয়া আছে 2। তাহলে আমাদের এটা ঘনমিটার বের হয়ে গেল, আর এটার এক পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু বলছি দুটি দেওয়ালের ক্ষেত্রফল, সো আবার আমাদের গুণন 2, সমান আমাদের অ্যান্সারটা এটা আমাদের ঘন মিটার হয়ে গেল। তাহলে এটা আমরা লিখলে ক্যালকুলেটারে করে করে আমরা পাই হলো 6.4 ঘনমিটার। হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কিছু, কেউ অনেকে নাও বুঝতে পারো যে এইটা কোথায় থেকে, এটা হলো দুটি দেওয়ালের ক্ষেত্র আয়তন। তো আমরা এই দুটি দেওয়ালের আয়তন বের করার জন্য 2 দ্বারা গুণ করছি, এটা একটি দেওয়ালের হলো আর এটা হলো দুটি দেওয়াল। পরবর্তী আর প্রস্থ, আমাদের প্রস্থের দিকে দিকে দুটি দেওয়ালের দেওয়ালের আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা তখন আমাদের কিন্তু হয়ে যাবে হলো 6, দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের 6। আমরা এই দেওয়ালেরটার মনে করবো বের করবো, এই দেওয়ালেরটা বের করব, এই ওয়ালটা, তাহলে এটার জন্য এটা আমাদের 6, দৈর্ঘ্যটা হলো 6, প্রস্থটা হলো আমাদের এই পুরুত্ব, প্রস্থটা হলো পুরুত্ব 0.2 আর উচ্চতা হলো আমাদের 2 মিটার,
গুণন টু, আর দুটা দেওয়ালের কথা বলা আছে আবার গুণন টু। ঘন মিটার। এখন এটাকে গুণন করলে আমরা পাই হলো 4.8 ঘনমিটার। এখন যে বিষয়টা করব, এখন দুটি দেওয়ালে চার দেওয়াল, দুটি দুটি চারটি দেওয়ালের, অতএব চারটি দেওয়ালের মোট আয়তন ছয় পয়েন্ট চার যোগ 4.8 ঘনমিটার। সমান হলো 11.2 ঘনমিটার। হয়তো তোমরা বুঝতে পেরেছো, দেখো একদম সহজ। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো ফুল আয়তন বের করে আর ভিতরের আয়তনটা বের করতে হবে। অর্থাৎ হলে দৈর্ঘ্য হলো 0.2 বাদ দিতে হবে, দুই সাইডে বাদ দিতে হবে, আবার দুই সাইডে বাদ দিতে হবে, আট এটা করতে হবে, 8 - 0.2 × 2, এটা করে বের হ যা বের হবে হলো সেটা দৈর্ঘ্য। আর এটা আবার একইভাবে 6 - 0.2 × 2, এটা দেও করা যাবে, পরে এটা বের হবে প্রস্থ। আর উচ্চতা যা আছে আমাদের তাই বের করে এই দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা করলে যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটা হলো এই ভিতরের আয়তন, যে ঘনমিটারটা পাওয়া যাবে সেটা হলো ভিতরের আয়তন। আর ফুল আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বের করে বিয়োগ করে দিলেও এই অ্যানসারই আমাদের পাওয়া যাবে। এটাও এক পদ্ধতি, তোমরা যে পদ্ধতি পারো সেটা করবা। যদি এই পদ্ধতি ভালো না লাগে বলো, আবার আমি অন্য পদ্ধতি করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমার ফুল ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে তোমরা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং অন্যগুলো কিছু সমাধান দেওয়া আছে, প্রতিস্থাপন, অপনয়ন, এগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও করার জন্য কমেন্ট করো, আমি চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।